এখন পারবে না তো, এখন বড় হয়ে গেছে না। মৈত্রী মন্ডল, মৈত্রী মন্ডল এখন বসে আছে আমার সাথে, আর আমরা দুজনে ক্লাসে যাব আজকে। মৈত্রী ক্লাস নেবে, ক্লাস নেবে? মৈত্রী বলছে ক্লাস নেবে না, তো বসো। মৈত্রীর মা আজকে দেখতে পাবে যে মৈত্রী কলেজে এসে আমাদের সাথে একসাথে ক্লাস রুমে বসেছে এবং আমাদের সাথে ক্লাস নিতে গেছে। ও আমাদের অনেক দূরের গেস্ট। মৈত্রীর বাড়ি কোথায়? কলকাতার। মৈত্রী কলকাতা থেকে এসছে, টিফিন চলে এসছে। যদি আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি তখন থেকে খেতে পাচ্ছে বলে, মৈত্রীও টিফিন টাইমের আগে একটু একটু টিফিন খেয়ে নিয়েছে না? মৈত্রী লজ্জা পাচ্ছে মৈত্রী আমাদের। তো আমরা দুজন এখন গল্প করি। মৈত্রী এখন ভিডিও গেম খেলছি, মৈত্রী আমাকে মোবাইলে দেখাচ্ছে কী কী গেম আছে ওর মোবাইলে। না মৈত্রী দেখো কী কী গেম আছে। এই গেমটা আছে ওর মোবাইলে, আমরা ওটা খেলছি এতক্ষণ বসে বসে। এখন একটা গেম খেলতে যাব, সেই গেমটা হলো এই দুটো ফ্লাওয়ার ভাস আছে, এই দুটোর মধ্যে এটা হচ্ছে পচা আর এটা ভালো। তো কী বলতে ভালোটা বলতে হবে যে আমি গাধা, চোখ বন্ধ করে যদি এটাতে হাত যায় তাহলে 10 বার বলতে হবে আমি গাধা, আর এইটা যদি ধরে তাহলে আলেকটা ঠিক আছে। ঠিক আছে, কে চোখ বন্ধ করবে? Thank you.
আমি গাধা হইনি, এবার মৈত্রীর পালা। চিটিং করা যাবে না, কিন্তু মৈত্রী আর একবারে হাত দিতে হবে। আমাদের মৈত্রী ওর গিফট পেয়ে গেছে আর ও খুব খুশি। ও বলছে ওই গ্রিলের ফাঁকটা আছে না নিচ দিক দিয়ে, কোনটা দিয়ে মৈত্রী দেখে দাও তো কোন দিক দিয়ে তুমি ফাঁসতে পারবে। ও বাবা, ছোটবেলায় পারতাম। হ্যাঁ এখন পারবে না তো, এখন বড় হয়ে গেছে না, এখন পারবে না। আমরা এখন আবার কলেজের দিকে যাচ্ছি। হ্যাঁ আমরা এখন আবার কলেজে যাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, তো আমি আবার বাড়িতে চলে এসেছি আর আজকে সত্যি দিনটা খুব 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 ভালো কাটলো। আজকে সারাদিন মৈত্রীর সাথে তোমরা দেখতেই পেলে, আমি এত মজা করলাম, এত আনন্দ করলাম। মৈত্রী ভীষণ ভীষণ মিষ্টি একটা মেয়ে, মানে আমার সত্যি আমি বুঝতে পারিনি আমার গোটা দিনটা এত ভালো তাড়াতাড়ি কেটে যাবে। আসলে কলেজে কোনো কোনো দিন খুব বোরিং ফিল হয়, তো আজকে মৈত্রী আমার সেই বোরিং ডেসটা কাটিয়ে দিয়েছে। ওর সাথে শুধু ওইটুকুই না, আমি ওর সাথে আরও অনেক 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 গেম খেলেছি, অনেক মজা করেছি আর এখন ওকে খুব মিস করছি। মানে সত্যি ওর বাড়ির লোকজন বলে খুব দুষ্টু, কিন্তু আমার কাছে ও ভীষণ 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 মিষ্টি একটা মেয়ে, মানে আমার বাচ্চা ভীষণ ভালো লাগে। আর তারপরে মৈত্রীর মতন হলে তো কোনো কথাই নেই, তো এখনও তো মিস করছি আমি। আমার মনে হচ্ছে ওয়ও হয়তো করছে একটু একটু। যাই হোক, ম্যাডামকে বলবো যাতে খুব তাড়াতাড়ি আবার একবার ওকে আমাদের কলেজে নিয়ে আসে, আবার ওকে দেখতে পাবো, ভালো লাগবে। তো আর কি, চলো এভাবেই সবাই থাকুন ভালো খুশিতে আনন্দে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, কমেন্ট করো, জানাও আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে।